বাংলাদেশে কালো রঙের দুর্লভ প্রজাতির টমেটো ব্ল্যাক বিউটি চাষ করে সফলতা পেয়েছেন উদ্ভাবনী কৃষক আহমেদ জামিল সেলিম। অস্ট্রেলিয়ার সাউথ ক্যারোলিনা থেকে এ টমেটোর বীজ সংগ্রহ করে কুমিল্লায় তার নিজের বাড়ির আঙিনায় বপন করে গড়ে তুলেছেন কালো টমেটোর বাগান। আহমেদ জামিল সেলিম জানান, 4 ফুট লম্বা গাছগুলো ঠিকমতো যত্ন করলে প্রচুর ফলন হয়ে থাকে। টমেটো পাকার জন্য রোদের প্রয়োজন হয়, তাই বসন্তকালের মাঝামাঝি সময়ে টমেটোগুলো পাকতে দেখা যায়। পাকা টমেটোর ত্বক উজ্জ্বল নীলচে কালো রং ধারণ করে। পাকা টমেটোগুলোর ভেতরের অংশ গাঢ় লাল। বীজটা আমি বপন করছি 3 মাস আগে, 3 মাস পুরোপুরি হয়নি এখনো, এটাতে ফলন আসছে। এই টমেটোটাতে আমি দেখছি এটা মানে গাছটাতে ছোটোবেলা থেকে এটাতে পাতা কম, পরে জানতে পারলাম যে সূর্যের আলো না লাগলে এটা কালো হয় না, তা হয়তো এই কারণেই এটাতে পাতা কম, এটাতে সূর্য আলো লাগলে এটা টমেটোটা কালো রং ধারণ করে। এদিকে ক্যান্সার রোগ নিয়ন্ত্রণে এই টমেটো ইতিবাচক হতে পারে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ। তার আরও বলেছেন, বাংলাদেশে এ প্রজাতির টমেটোর সফল চাষ এটাই প্রথম। এই টমেটো কৃষক সেলিমের কাছ থেকে সংগ্রহ করে তারা গবেষণাগারে পাঠাবেন। আমরা তো জানি যে টমেটো সবুজ কালার হয়, পরবর্তীতে সেটা যখন পাকে তখন লাল হয়। এই টমেটোটা প্রথমেই সবুজ আবু বেগুনি রঙের তার সৃষ্টি হয় এবং পরবর্তীকালে শেষ পর্যন্ত সেটা বেগুনি লালচে রং ধারণ করে, এবং চামড়াটা একটু শক্ত হওয়াতে এটার কিন্তু সংরক্ষণ ক্ষমতাটা একটু বেশি, আমি যেটা অবজার্ভ করলাম, যেটা স্বাভাবিক টমেটোর চেয়ে আরও 8 থেকে 10 দিন পরেও কিন্তু বাজারজাত করা সম্ভব বা খাওয়া সম্ভব। এই ধরনের টমেটো আবাদের ক্ষেত্রে আমি আমার জেলাতে তো অবশ্যই সেটা সম্প্রসারণের চেষ্টা করব। আমি ওনাকে দিয়ে বীজ সংরক্ষণ করাবো এবং আগামী বছর ওনার সহায়তায় আমার ডিপার্টমেন্টের কর্মকর্তাদের মাধ্যমে আমি মাঠ পর্যায়ে এটা আরও সম্প্রসারণের চেষ্টা করব এবং আরও ভালোভাবে সেটা আমরা ট্রায়াল দিয়ে দেখব কেমন হচ্ছে এই এই টমেটোটা। কৃষি নিয়ে উদ্ভাবনী চিন্তার উদ্যমী এই কৃষক জানালেন, বীজ বপনের পর অতিবৃষ্টির কারণে অনেকগুলো চারা বিনষ্ট হয়ে এখন একটি মাত্র টিকে আছে। এই একটি মাত্র গাছে এবার যেসব টমেটো হবে তার সবই বীজের জন্য সংরক্ষণ করবেন তিনি, পরের বছর বড় আকারে তা বপন করবেন, তারপর সারা দেশের কৃষকের মাঝে এ বীজ ছড়িয়ে দেওয়া তার লক্ষ্য। আমাদের দেশে তো অনেক রকম টমেটো, অনেক দামি দামি টমেটো আছে, চেরি টমেটো আছে, আমার এখানে আছে, আমি করছি চেরি টমেটো, করছি পর্ক চপ, করছি টাইগার এলা করছি, এগুলো নাই বাংলাদেশে। চেরিটা কিছু কিছু আছে অনেক দাম, আমি চাই এই চেরি টমেটোটাও যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় আনা যায়, এই জন্য আমি কাজ করে যাব, এটাও যাতে সাধারণ মানুষ কিন্তু খেতে পারে এটার জন্য কাজ করে যাব। আমার কথাগুলি এটা, আমি যে আসলে আমি একজন কৃষক, সোজা কথা, থাকি শহরে কিন্তু আমি কৃষক। কুমিল্লার কাগজ, ওয়েব টিভি।